সিনেমার ব্যবসায়িক সফলতা ও ব্যর্থতার মাপকাঠি হিসেবে ব্লকবাস্টার, সুপারহিট, বাম্পার হিট বা ফ্লপ ইত্যাদি তকমা ব্যবহার করা হয়। সাধারণত ইতিবাচক মন্তব্যের জন্য ভালো ছবিকে ব্লকবাস্টার বলা হয় এবং নেগেটিভ মন্তব্যের জন্য ফালতু ছবি কিংবা থার্ড ক্লাস ছবি এই সব মন্তব্য করে থাকি আমরা। মূলত একটি সিনেমাকে তখনই বাজে সিনেমা বা থার্ড ক্লাস সিনেমা বলা হয় যখন সেই সিনেমা দর্শকদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, তার সাথে চরম বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়। অশ্লীল সিনেমার যুগেও এমন অনেক সিনেমা নির্মিত হতো যেগুলো মানের দিক দিয়েও নিম্নমানের হলেও সিনেমাটিতে এমন কিছু থাকতো যা দর্শকদের বিরক্তকর করত না। আবার এমন অনেক সিনেমাও হয়েছে যেগুলো বাইরে থেকে সুশীল মনে হলেও ভেতরের চরম বিরক্তিকর উপাদান ছাড়া আর কিছুই ছিল না। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব ঢালিউডের এমনই 10টা চরম বিরক্তিকর সিনেমা সম্পর্কে। সো শুরু করা যাক তাহলে। প্রথমেই রয়েছে রক্তে ভেজা বাংলাদেশ। ছবিটির নাম শুনলেই মনে হয় এটি একটি দেশাত্মবোধক চলচ্চিত্র এবং বাস্তবেই ছবির গল্পে উঠে এসেছে সমাজের সকল দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে নামা এক যুবককে কেন্দ্র করে। কিন্তু সেই যুবক তথা নায়ক স্বাধীন কি করেছে জানেন? সারা সিনেমাতে শুধু নায়ক মান্নার কণ্ঠ নকল করে ভারী ভারী ডায়লগ বলে দর্শকদের বিরক্তকর ও হাসাতে বাধ্য করেছেন। সুপার হিরো স্বাধীন ছাড়াও এই ছবিতে আরও আছেন নায়িকা রত্না এবং খলনায়ক হিসেবে মিশা সদগরকেও দেখা গেছে। কাউকে নকল করে যে সফলতা অর্জন করা যায় না বরং হাসির পাত্রে পরিণত হতে হয় তার উৎকৃষ্ট উদাহরণ এই চলচ্চিত্রটি। দ্বিতীয় স্থানে রয়েছে লাভিন জঙ্গল। জন্মের পর মা বাবা হতে বিচ্ছিন্ন হয়ে যাওয়া টারজান বনের পশুদের সাহায্যে বেড়ে ওঠা ও তার জীবনে প্রেম আসার গল্প নিয়ে ডি এ হোসেন নির্মাণ করেন লাভিন জঙ্গল। ড্যানি সেডাক, আলিশা, ইলিয়াস কোবরা প্রমুখ অভিনীত এই সিনেমাটি নিম্নমানের গল্প ও নাট্যচিত্র, মানবহীন নির্মাণ এবং অসংলগ্ন অভিনয়ের কারণে সিনেমা হলে আগত দর্শকদের গালাগালি অর্জনেই সক্ষম হয় এই ছবিটি। এছাড়া একই দৃশ্য বরাবর দেখানোর কারণে বেশিরভাগ দর্শক একক্রোশ বিরক্ত নিয়ে এই সিনেমা হল ত্যাগ করেন। ছবিটি প্রচারের সময় বলা হয় দেশের প্রথম মার্শাল আর্ট ভিত্তিক টারজান সিনেমা। বনের টারজান কিভাবে এবং কার কাছে মার্শাল আর্ট শিখলো তা নিয়ে আজও গবেষণা করছে বিজ্ঞানীরা। এরপর তৃতীয় স্থানে রয়েছে ভালোবাসার তাজমহল। এক রাজকুমারের সাথে এক সুন্দরী তরুণীর প্রেম, বিয়ের পর তরুণীটির মরণ ব্যাধির অসুখে আক্রান্ত হওয়া এবং ভালোবাসার জোরে সেই রোগ হতে মুক্তি লাভের গল্প নিয়ে আহসান উল্লাহ মনি নির্মাণ করেন ভালোবাসার তাজমহল। পরিচালক নিজে ছাড়াও এই সিনেমাটিতে নায়ক নায়িকার চরিত্রে ছিলেন হিরো ও হেনা। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সবচেয়ে বিরক্তিকর সিনেমার একটি তালিকা করলে আমার বিশ্বাস এই ছবিটির তালিকা সবার উপরে থাকবে। ফোক গল্পের নামে থার্ড ক্লাস ঠাকুমায়ের ঝুলি, যাত্রাপালা টাইপের গান, অভিনয়ের নামে স্যাবলামি, কমেডির নামে ভণ্ডামি, ডায়লগ বলতে গিয়ে দাঁত ভাঙার উপক্রম ও মিনা কার্টুন টাইপের সম্প্রদানা সহ বিরক্ত হয়ে সিনেমা হলে ভাঙচুর করার মতো সবগুণে এই সিনেমাটিতে আছে। যতদূর জানা যায় প্রযোজকদের নিজস্ব রাজমণি সিনেমা হল ছাড়া বাংলাদেশের আর কোনো সিনেমা হলে এই অমূল্য সিনেমাটি মুক্তি পায়নি। এরপর চতুর্থ স্থানে রয়েছে প্রেম কি অপরাধ। এক সন্ত্রাসী যুবক প্রেমে পড়ে যায় এক তরুণীর, কিন্তু সেই তরুণী যুবকটাকে প্রচণ্ড ভয় পায় এবং ঘৃণা করে, ভালোবাসে অন্য একটি ছেলেকে। এমনই গল্প নিয়ে জাদু আজাদ নির্মাণ করেন প্রেম কি অপরাধ। নবাগত স্বাধীন, প্রিয়াঙ্কা ও হৃদয় খান অভিনীত এই চলচ্চিত্রটি রাজকুমার পরিচালিত, সানি দেওয়াল, কারিশমা কাপুর ও সালমান খান অভিনীত 1996 সালে সুপারহিট সিনেমা জিতের নকল। এই ছবির নায়ক স্বাধীন প্রমাণ করে দিয়েছে আপনার যদি অভিনয়ের অ জানা না থাকে, আপনার যদি হিরো তো দূরে থাক, ভিলেনের মতো লুক না থাকে, সংলাপ বলতে গিয়ে যদি আপনার মুখ প্যারালাইসিস হওয়ার উপক্রম হয়ে যায়, তারপরও আপনি বাংলাদেশের সিনেমার নায়ক হতে পারবেন। যদি আপনি নিজে বা আপনার মামাখালু কেউ একজন সিনেমার প্রযোজক হয়, এই ছবিটির নায়িকা প্রিয়াঙ্কার জন্য আফসোস হয়। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় এই তরুণীকে বড় হয়ে এইরকম একটি ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করতে হয়েছে। 2014 সালে ভালোবাসা দিবসে মুক্তি পায় এই ছবিটি যারা দেখেছেন তারা এক বাক্যেই স্বীকার করেছেন, প্রেম অপরাধ কিনা জানি না, তবে এই ধরনের সিনেমা দেখা অমার্জনীয় অপরাধ। এরপর পঞ্চম স্থানে রয়েছে পৃথিবীর নিয়তি। শৈশবে গোর্খে বিপদগামী হওয়া এক যুবক ও তার চারপাশের জগতের গল্প নিয়ে শেখ শামীম নির্মাণ করেন পৃথিবীর নিয়তি। আপাতন দৃষ্টিতে ছবিটির প্রধান চরিত্রের নায়ক রুবেল মনে হলেও আসলেই তার স্টাডম্যানকে কাজে লাগিয়ে তাকে বলির পাঠা বানিয়ে শো করে এই মানহীন সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিনেমাটিতে প্রধান চরিত্রগুলোর মধ্যে আরও আছে নিজের টাকায় নিজের ছবিতে নায়ক হওয়া রাশেদ মার্জেদ এবং সানজানা। মূলত চলচ্চিত্রের ইঁদুর দৌড়ে টিকে থাকার জন্য একসময়ের জনপ্রিয় অভিনেতা রুবেল এই ছবিটির মতো কিছু মানহীন
সিনেমায় কাজ করে বর্তমান প্রজন্মের কাছে নিজের ইমেজ নষ্ট করেছেন। এরপর ষষ্ঠ স্থানে আছে শেষ কথা, পুতুল নাচের ইতিকথা নিয়ে গবেষণা নামা এক তরুণীর গল্প নিয়ে ছৈয়দ আসাদুজ্জামান ডায়মন্ড নির্মাণ করেন নিরীক্ষা ধর্মীয় সিনেমা শেষ কথা। কলকাতার সমদিত দত্ত, আইরিন সুলতানা, রাইসুল ইসলাম আজাদ প্রমুখ অভিনীত এই সিনেমাটি ঈদে একটি বেসাময়িক টিভি চ্যানেলে প্রচারিত হয়। এছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ এর আগেও আমাদের দেশে অনেক নিরীক্ষা ধর্মীয় সিনেমা নির্মিত হয়েছে যেগুলো ব্যবসায়িক সফলতা না পেয়েও প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। কিন্তু এই ছবিটিতে এমন কিছুই ছিল না যার জন্য এই ছবিটিকে প্রশংসা করা যায়। একটি বোরিং গল্পের কচ্ছপের মতো এগিয়ে গিয়ে টুপ করে শেষ হয়ে গেছে। এরপর সপ্তম স্থানে রয়েছে আলোয় ভুবন ভরা। ঢাকার এক সন্ত্রাসীর অত্যাচারের শিকার হয়ে নেপালে চলে আসে এক যুবক এবং তার প্রেমিকা ও তার প্রেমিকার বাবা। তাদের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে আগ্রহী হয়ে সেখানে শুটিং লোকেশন দেখতে আসা এক নারীর চিত্র পরিচালক, এমনই গল্প নিয়ে আমিনুল ইসলাম নির্মাণ করেন আলোয় ভুবন ভরা। সাইফ খান এবং মিষ্টি মারিয়া অভিনীত এক ঘেমিতে ভরা এই সিনেমাটি দেখলে আপনার মনে হবে একদল লোক নেপালে পিকনিক করতে গিয়ে শখ করে সেখানে কিছু ভিডিও করে সেগুলো জোড়াতালি দিয়ে সাজিয়ে সিনেমা বানিয়ে সাইনবোর্ডে পাঠিয়ে সেন্সর ছাড়পত্র আদায় করে নিজেদের স্বার্থ হাজিল করেছেন। আর সেটা বরাবরের মতো ঈদের দিন নিজের টিভি চ্যানেলে প্রচার করে অগণিত মানুষের ঈদের আনন্দ মাটি করে একটি বেসাময়িক চ্যানেল। অষ্টম স্থানে রয়েছে ভালোবাসার উত্তাপ। জটিল রোগের চিকিৎসা করতে চাচার সাথে নেপালে আসে এক তরুণী। সেখানে তাদের এক পরিচিত যুবকের সাথে তার জড়িয়ে পড়া ও তার চাচার অতীতের সামনে আসা গল্প নিয়ে শহীদ আলম শামচুর নির্মাণ করেন ভালোবাসার উত্তাপ। মিষ্টি মারিয়া এবং ইমন অভিনীত ছবিটি এতটাই বিরক্তিকর ছিল যে সিনেমা হলে মুক্তি দেওয়া সম্ভব না হওয়ায় ঈদের তৃতীয় দিন একটি বেসাময়িক টিভি চ্যানেলে প্রিমিয়ার করে দর্শকদের দেখাতে বাধ্য করা হয়। সম্ভবত আলোয় ভুবন ভরা সিনেমার মতো এই ছবিটাও একই সাথে নেপালে পিকনিক করতে গিয়ে নির্মাণ করা হয়। এরপর নবম স্থানে রয়েছে গোয়েন্দাগিরি। একটি ভূতের বাড়ির রহস্য উন্মোচন করতে মাঠে নেমে আসে একদল শখের গোয়েন্দা। ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা, এমনই গল্প নিয়ে নাসিম শাহনিক নির্মাণ করেন গোয়েন্দাগিরি। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, তানিয়া বৃষ্টি, ইশারত চৌত্র প্রমুখ। যারা আকর্ষণীয় নাম ও গল্পের কারণে সিনেমাটি দেখার নিয়ত করেছেন তাদের জন্য রইল অগ্রিম সমবেদনা। গোয়েন্দাগিরি নামের সস্তা ও মানহীন থ্রিলার গল্পের এই চলচ্চিত্রটি ফেলুদা বা ব্যোমকেশ বক্সী দেখে ফেললে নির্ঘাত সুইসাইড করতেন। কাকরাইলের মাত্র একটি সিনেমা হলে মুক্তি পেতে সক্ষম হয় এই সিনেমাটি। শেষ পর্যন্ত দেশের একটি স্বনামধন্য টিভি চ্যানেলে ঈদুল আজহার দিনে প্রিমিয়ার করে দেশবাসীকে ঈদের উপহার প্রদান করেন। এরপর দশম স্থানে রয়েছে শিউলিমণি। গান ভালোবেসে সঙ্গীতকে জীবনব্রত করে নেওয়া এক তরুণীর গল্প নিয়ে সাদেক সিদ্দিক নির্মাণ করেন শিউলিমণি। নিপুন এবং ইমন অভিনীত এই ছবিটি কোনো সিনেমা হলেও মুক্তি পায়নি। যতদূর জানা যায় প্রথমে এটি একটি টেলিফিল্ম ছিল। সো ভিউয়ার্স, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিরক্তিকর এই 10টি সিনেমা নিয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।